সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ইতিহাস শুধু দেখতে পাবো না, ইতিহাস গড়ব যেটাকে বলে। কেননা যে কোনো যে বিপ্লবী ছবি যেটা হয়, যেটা ভেঙে ফেলার ছবি হয়, সেটা একটা গড়ারও ছবি হয়, নতুন কিছু গড়ারও ছবি হয়। আমার মনে হয় এই ছবিটা যেটা বাকি ইতিহাস নাটকের উপর বেসড, সেটা কোথাও না কোথাও ফর্মের দিক দিয়েও একটা এক্সপেরিমেন্টাল ছবি, আবার সাবজেক্ট ওয়াইজ একটা বিপ্লবী। কিন্তু যে চরিত্রগুলো এই ছবিতে আসছে তাদের কথাবার্তা কিন্তু খুবই আপনজনের কথাবার্তা। মানে এই প্রত্যেক শহরের 60-70% লোক যাদের দেখেও আমরা দেখি না, তাদের জীবনের কথা, গোপনীয় কথা না, তাদের জীবনের পাবলিক কথাটা মানুষ এই ছবিতে তারা দেখতে পাবে। তুমি আত্মহত্যা করলে না কেন মৃগাঙ্ক? একটা সিনেমা বানাতে চাই। সমালোচনা সহ্য করতে পারবে তো? বাপ্পা খুব ভালো বন্ধু, আর বাপ্পার কাজ ফার্স্ট সিনেমা, তো বন্ধু হিসাবে সাপোর্ট করা একটা অবভিয়াসলি চেষ্টা। আর যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সমস্ত সিনেমা করছি, তো আমার মনে হচ্ছে যে আমরা যদি না সাপোর্ট করি তাহলে কী করে হবে? বাংলা সিনেমাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। তো ভালো লাগছে, দেখা যাক সিনেমাটা দেখবো, তারপর বলতে পারবো আরও কী কী কীরকম লাগছে। আমাদের এখানে খুব কম এক্সপেরিমেন্ট হয়েছে, মানে সিনেমায় খুব কম এক্সপেরিমেন্ট হয়েছে। সো কল্ড বলতে গেলে বাঞ্ছারামের বাগান হচ্ছে সবথেকে হিট। আমি হিট ফ্লপ এই অর্থে যাচ্ছি না, তো নাটক নিয়ে সিনেমা হওয়ারও প্রয়োজন তো আছে। হ্যাঁ, তো একটা ভালো প্রচেষ্টা, একটা ভালো কাজ সবাই একসঙ্গে মিলে করার চেষ্টা করেছি। সেটা যদি সবার ভালো লাগে, বিশ্বাস করুন আপনাদের যদি এইটুকু ভালো লাগে, আমাদের এতটা ভালো লাগে। বাঙালির আমাদের ঐতিহ্যে এটা 50s, 60s, 70s এটা ছিল। থিয়েটারের সাথে, থিয়েটারের লোকেদের সাথে সিনেমার যোগাযোগ, সিনেমার লোকেদের সাথে থিয়েটারের যোগাযোগ, মিউজিকের লোকেদের সাথে সিনেমার যোগাযোগ, এটা ছিল সাহিত্যের যোগাযোগ। ফলে এটা 80s থেকে মানে 80-90s দশকে 2000-এ আমরা একটু বাংলা সিনেমার আমাদের ঐতিহ্য থেকে অনেকটাই সরে এসেছি। ফলে এটা আজকে আমার কাছে খুব নতুন নয় যে বাদল সরকারের কন্টেন্ট হতে পারেন। বাদল সরকার মতন বিশ্বমানের একজন, বিশ্বমানের একজন নাট্যকার, সে এতদিন বাংলা সিনেমায় কন্টেন্ট হয়নি, এটা বাংলা সিনেমার দুর্ভাগ্য, নেভার মাইন্ড, এটা সত্যিই দুর্ভাগ্য। এবং সবথেকে মজা হচ্ছে যে ইয়াং ছেলে, আজকে যারা আজকের জেনারেশন, তারাই হয়তো এই রিভাইভালটা ঘটাতে পারে। আমাদের যে ঐতিহ্য ছিল, আমাদের যে হেরিটেজ ছিল বাংলা সংস্কৃতির সাথে, আমি বাঙালি জাতির সংস্কৃতি বলতে পছন্দ করবো, পশ্চিমবঙ্গে বাদ দিয়েও সারা পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি আছে, এটা সমস্ত বাঙালির জন্য, মানে শিল্পপ্রেমী বাঙালিদের জন্য এটা একটা ভালো সংবাদ যে একজন ইয়াং ছেলে এরকম একটা পদক্ষেপ নিয়েছে। এখন দর্শকদের কাছে আমাদের অনুরোধ, এরকম একটি পদক্ষেপকে আপনারা কীভাবে সাহায্য করতে হয় জানেন, জাস্ট কিছুই নয়, হলে গিয়ে সিনেমাটা দেখুন, তাহলে পরে বাপ্পার দেখা দেখি আরও অনেক নতুন ডিরেক্টররা আছে যারা একটু অন্যভাবে ভাবার সাহস পাবে। তুমি আত্মহত্যা করলে না কেন মৃগাঙ্ক? একটা সিনেমা বানাতে চাই। সমালোচনা সহ্য করতে পারবে তো? সেটা প্রথমবার নয়, কারণ এর আগে আমি তো দুবার অলরেডি এই ধরনের আইকনিক মানুষদের চরিত্রে করে ফেলেছি, একজন বিজন ভট্টাচার্য, একজন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এবার বাদল সরকার। কী বলবো, মানে এই রকম মানুষদেরকে পর্দায় তুলে ধরা বা তাদের চরিত্রে রূপদান করা কঠিন কাজ, প্রচণ্ড ভয় থাকে তাতে, চিন্তা হয় যে মানুষ ঠিকভাবে গ্রহণ করতে পারবেন তো, কারণ এই মানুষদের সঙ্গে প্রচুর মানুষ কাজ করেছে, কারণ এরা তো জীবন্ত মানুষ, আমাদের মধ্যেই চলাফেরা করেছে। তো সেই রকম চরিত্রে যখন কাজ করতে যায়, তখন মনে হয় যে যারা তার সঙ্গে কাজ করেছেন, যাদের সঙ্গে তার পরিচয় ছিল, তাদের মধ্যে যারা যারা এখনও আছেন, তারা কীভাবে রিয়্যাক্ট করবেন, তারা কীভাবে গ্রহণ করবেন আমাকে, আমাকে বলতে আমার অভিনীত বাদল সরকারকে, সেই ভয়টা সবসময়ই আছে, এখনও আছে। ছবি যতক্ষণ না রিলিজ হচ্ছে, আজকে ছবি রিলিজ, সেই জন্যই সেই ভয়, সেই উত্তেজনা নিয়ে হলের মধ্যে উপস্থিত। আশা করব সবার ভালো লাগবে, এবং আমি, এটা তো কখনোই সম্ভব নয় যে আমি সেই মানুষটা হয়ে উঠতে পারবো, আমি বাদল সরকার হয়ে উঠতে পারবো না, কিন্তু তার কাছাকাছি যাবার চেষ্টা করব, সেই চেষ্টাটুকুই করেছি। এবার ভালো মন্দ আপনাদের হাতে, আপনারা বিচার করবেন, দর্শকরা।
রিলিজ হয় সেদিন পুরো টিমেরই একটা বেশ বুক ধুকপুকুনি থাকে ওই রেজাল্ট বেরোনো পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো। তো এক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। তবে একটাই মানে ভালো খবর, সেটা হচ্ছে এতদিন আমরা এই প্যান্ডেমিকের জন্য বাড়ির মধ্যে আটকে ছিলাম, অনেক ছবি তৈরি হয়ে আটকে ছিল, মুক্তি পাচ্ছিল না। তো আস্তে আস্তে আবার হলে সিনেমা রিলিজ করছে, বাংলা ছবি রিলিজ করছে, দর্শক আসছেন দেখতে। তো সেটাই খুব আনন্দের এই মুহূর্তে আমাদের কাছে। আর এই ছবিটা তো আমার কাছে একটা স্পেশাল একটা ছবি, তার কারণ একটাই, যেহেতু ছোটোবেলা থেকে তো থিয়েটারের পরিবেশেই বড় হয়েছি, থিয়েটার করেছি, থিয়েটারই আমার প্রথম প্রেম। তো বাবার হাত ধরে থিয়েটারে আসা এবং কি বলবো, থিয়েটারটাই সব ছিল একটা সময়। তো সেই থিয়েটারের একজন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ বাদল সরকার, অত্যন্ত শ্রদ্ধেয় অত্যন্ত ভালো লাগার নাট্যকার বাদল সরকার, তার নাটক এবং অপূর্ব একটি নাটক বাকি ইতিহাস, সেইটা অবলম্বনে ছবি তৈরি করতে চেয়েছিল বাপ্পা। প্রথম ওর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি মুক্তি পেল আজ। তো স্ক্রিপ্টের কারণেই হ্যাঁ বলেছিলাম, কারণ এরম একটা সাবজেক্ট তাতে না বলার কোনো কারণ নেই। আর এই ছবিতে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আমি আছি। দর্শকদের এটাই বলবো যে মানে অবশ্যই সমস্ত কোভিড প্রোটোকল মেনে আপনারা আসুন, বাংলা ছবির আবার হাল ফিরছে, মানুষ আসছেন দেখতে, ফলে রিলিজ করছে বাংলা ছবি, আপনারা আসুন। আমার সবসময় যে কোনো কাজের ক্ষেত্রে, যে কাজে আমরা একসঙ্গে সবাই মিলে থাকি, সবসময় এক্সপেকটেশন ভালোর দিকেই থাকে, যে এটাই তো চাইবো যে আমরা কষ্ট করে যে কাজটা করেছি এবং আমাদের ডিরেক্টর, এটা ওর প্রথম কাজ, ও যে কষ্টটা করেছে, প্রত্যেকের ভালো লাগুক, তাহলে আমাদের কাজটাও সার্থক হবে, আমাদের কষ্টটাও সার্থক হবে। এক্সাইটেড, নার্ভাস নেই, বোঝা যাচ্ছে মুখ দেখে, জানি না, চাপে আছি এই জায়গা থেকে ছবিটা মানুষের কেমন লাগবে সেই জন্য। ছবিটা বানানোর ক্ষেত্রে আমি প্রচণ্ড কনফিডেন্ট, আশা করি ভালো লাগবে, তাই নার্ভাস খুব একটা নেই। তারা অবশ্যই দেখুন সিনেমা হলে, যে যে প্রেক্ষাগৃহে চলছে, যে কটা প্রেক্ষাগৃহে চলছে, আমার একটাই বলার, আমরা তো খুব কম প্রেক্ষাগৃহ পেয়েছি, একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, আমরা বিশালভাবে প্রমোশন করতে পারি না, আমরা বিশালভাবে হল পেতে পারি না, অনেক কিছু চলে এখানে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা লড়াই করে এই কটি হল এবং এই কটা জায়গা আমরা প্রমোশন করতে পেরেছি। আপনারা সেই সেই জায়গাগুলো খুঁজে আসুন, হতাশ হলে অবশ্যই ফেসবুকে লিখবেন, ভালো লাগলে অবশ্যই ফেসবুকে লিখবেন, সবাইকে জানাবেন যে ছবিটা কেমন লেগেছে। তাই প্লিজ আপনারা সাহস করে একটু হলে এসে সিনেমাটা দেখুন। তুমি আত্মহত্যা করলে না কেন মৃগাঙ্ক, একটা সিনেমা বানাতে চাই। সমালোচনা সহ্য করতে পারবে তো? মানিয়ে ভালো, কেউ মানা করছে কি? ভীষণ ভালো লাগছে, মানে আর মানে এর থেকে ভালো কি হতে পারবে, মানে এক দেড় বছর বাদে আবার সিনেমা হল খুলে নিয়ে আবার সিনেমা লঞ্চ হচ্ছে, লোকজন আসছে, ভালো ভালো গান হবে, প্রচুর সিনেমা দেখা হবে, আজকে আমাদের সিনেমা রিলিজ করছে, খুব ভালো লাগছে। দর্শকদের জন্য দেখো, ব্যাপারটা হচ্ছে যে এটা সিনেমার ওপরে ডিপেন্ড করছে যে কী ধরনের মানে স্টোরি এবং কীরম ধরনের লোক কীরম ধরনের সিনেমা দেখতে পছন্দ করে, তো এটা নিজস্ব চয়েসের ওপর ডিপেন্ড করে। কিন্তু এই সিনেমাগুলো যেগুলো, এইগুলো তো মানে আমি বলবো যে সবসময় যে আমরা সবসময় দেখবো, সবসময় বুঝবো সেরকম নয়, এগুলো খুব স্পেশাল কোনো কারণে, স্পেশাল মেসেজের জন্য এই সিনেমাগুলো তৈরি হয়। তো আমার মনে হয় যে এই ধরনের সিনেমা আরও বেশি করে হওয়া আজকালকার দিনে তো খুব জরুরি। এবং বাকি ইতিহাস ভীষণ পপুলার একটা নাটক ছিল যতটা আমি শুনেছি, তো সেটা নিয়ে সিনেমা, সেটা নিয়ে সকলের আশা, বাপ্পাকে অনেক অনেক মানে শুভেচ্ছা এবং শুভকামনা ওর জন্য। তুমি আত্মহত্যা করলে না কেন মৃগাঙ্ক, একটা সিনেমা বানাতে চাই। সমালোচনা সহ্য করতে পারবে তো? মানিয়ে ভালো, কেউ মানা করছে কি? টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।